শুনলাম তেলের দাম নাকি বাড়ছে। কোন তেল ভাই, সয়াবিন তেল নাকি অকটেন? বাড়লে কি হইব, মরিচ 300 টাকা, 80 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি খাইছি ভাইয়া, না খেয়ে মরে যায় নাই। আর না খেয়ে মরে গেলেও কেউ দেখবো না, না খেয়ে মরে বাঁচলেও কেউ দেখবে না, বলে লাভ কি ভাইজান? যার আছে সে খাইব, যার নাই সে খাইব না। আমরা চায়নাদের মতো এখন থেকে সাপ, ইঁদুর, কুকুর, তেলাপোকা খাওয়া শুরু করতে পারি, খাওয়ার অভাব হইব না। ঘরে জঙ্গলে সব জায়গায় আছে, খিদে লাগলেই ধরে ধরে খেতে হইব, প্রয়োজনে কাঁচাই খাইব, গ্যাসের ওপর চাপ কমব, গ্যাসের দামও কমব। যখন সব কিছুর দাম স্বাভাবিক হইব, তখন আবার না হয় চাল ডাল খাইব, কি বলেন? আমরা জীবজন্তু খাওয়া শুরু করলে আমাদের নিত্য প্রয়োজনের খাদ্যের ওপর চাপ কমব, তখন আমাদের দেশে যা কিছু উৎপাদন হবে তাই বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করে এই টাকা দিয়ে আর একটা না হয় পদ্মা সেতুর মতো ব্রিজ বানাবো দেশের ভেতরে, আর এই দেশ এক ধাপ এগিয়ে যাবে ভেবে দেখুন আপনি। গাড়ি চালানো বন্ধ করুন, তেলের দাম কমুক তখন চালানো হয়ে যাইব, ততদিন বাতাসে অক্সিজেন বাড়ুক, অসুখ বিসুখ কম হইব, ওষুধ খরচ কম লাগব, ওষুধের টাকা দিয়ে অল্প অল্প করে তেল কিনে খাওয়ানো যাইব গাড়িকে। ধরুন বাংলাদেশে একদিন দুর্ভিক্ষণ দেখা দিলেও তখন কি করবেন? তাই বলছি চায়নাদের মতো সব খাওয়া শুরু করুন, তখন সব কিছুর বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা চায়নাদের মতো উন্নত দেশ গড়ে তুলতে পারব। শুনলাম সাপ খাইলে নাকি শরীর ঠান্ডা থাকে, এসির বাতাস তখন লাগবো না, বিদ্যুৎ বিল কমে যাবে ভেবে দেখুন। তাই এখন থেকে আমাদের সবাইকে সতর্ক হওয়া দরকার, এই দেশ আমাদের সবার। এই সরকার কীভাবে দেশ চালাচ্ছে বা সরকারের আন্ডারে কীভাবে দেশ চলতেছে এটা তো আপনাদের আর জানার আর দেখার কোনো কিছুই নেই, এই জন্য সবারই প্রতিবাদ করা অবশ্যই দরকার। আমাদের নিত্য প্রয়োজনে যা কিছু আমরা ব্যবহার করি সব কিছুরই দাম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তো এই ব্যাপারে সবারই সতর্ক হওয়া দরকার, আর এই ব্যাপারে সবারই দেশের টাকা যখন বিদেশের মাটিতে চলে যায় তখন দেশের অবস্থা সিঙ্গাপুর না শ্রীলঙ্কার চেয়ে তো বেশি খারাপ হয়ে যাবে। আপনি কি ভাবছেন, আপনি যে দেশে ইনকাম করছেন তার অধিকাংশ টাকাই বিদেশে পাচার হচ্ছে, তা আপনি ইনকাম করে কি করবেন? আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ পরিশ্রম করে, তারপরও দেশটা এত গরিবী হাল কেন? মাঝে মাঝে শোনেন যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা মনে করেন বিদেশে পাচার হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে, এখানে সরকার মনে করেন ললিপপ খাচ্ছে। সরকার নিজেই ভয়ে কথা বলে না, নিজেই এক চোর আর এক চোরের কথা কীভাবে বলবে?